আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত। কৃষি শিক্ষার আমরা প্রথমে আলোচনা করছিলাম যে দুইটা পাঠ নিয়ে, এখন পরবর্তী দুইটা পাঠে আবার আলোচনা করতেছি। প্রথমে আমরা আলোচনা করছিলাম পাঠ 10 নিয়ে, চাঁদযোগ্য মাছ পুষ্টি অত্যন্ত গুরুত্ব নিয়ে, তাই না? এবং তারপর আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের চাষযোগ্য মাছের বৈশিষ্ট্য নিয়ে, তাই না? তো আমি তোমাদেরকে প্রথমে বলছি যে ক্লাসটা দুইটা পার্টে হবে, আর যেহেতু আমি 9 থেকে 12 পর্যন্ত আলোচনা করব, প্রথমে 9 এবং 10 আলোচনা করছি, এখন পার্ট 11 এবং 12 নিয়ে আলোচনা করব। এর আগে দুইটা পার্ট নিয়ে একটু কথা বলি। এটা আমরা পড়ছিলাম যে বাংলাদেশে চাষযোগ্য মাছের বৈশিষ্ট্য নিয়ে পড়ছিলাম, রুই মৃগেল তারপর বিদেশি মাছ নিয়ে পড়ছিলাম, তারপর পড়ছিলাম যে মাছ চাষের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে পড়ছিলাম, তাই না? তো এখন আমরা করব আমাদের খুবই পরিচিত একদম কমন একটা মাছ, পাঙ্গাস মাছ নিয়ে। পাঙ্গাস মাছ তো তোমরা জানো যে পাঙ্গাস মাছ চিনো, ইভেন অনেকেই হয়তো পছন্দ করে না, বাট অনেকের পছন্দের তালিকা শীর্ষে, কারণ পাঙ্গাস মাছের মধ্যে কোনো কাঁটা নেই, তাই না? যার কারণে পাঙ্গাস মাছ খাইতে অনেকেই পছন্দ করে। তো আসো আমরা 73 পৃষ্ঠা, তোমাদের বোর্ড বুকের 73 পৃষ্ঠায় পার্ট 11 নিয়ে এখন একটু আলোচনা করি। তো তোমরা যদি দেখো এখানে আছে পাঙ্গাস মাছ চাষের গুরুত্ব এবং চাষের জন্য পুকুর প্রস্তুতি। পুকুর প্রস্তুতি নিয়ে একটা কথা বলি। দেখো আসলে পুকুর প্রস্তুতি বলতে তোমরা কখন, যারা গ্রামে গেছো বা তারা হয়তো দেখবা যে যখন পুকুর সিঁচে ফেলে, তাই না, পুকুর সেচ দিয়ে মাছ ধরে, এরপর পুকুরটা যখন শুকায় যায়, শুকনা পুকুরের মধ্যে কিন্তু অনেক সময় ছোটবেলায় আমরা যে পুকুর যখন সিঁচে ফেলতো তখন শুকনা পুকুরের মধ্যে ক্রিকেট গুলা ক্রিকেট খেলতাম, এটা অনেক বড় একটা স্টেডিয়ামের মতো ছিল, এরকম তোমরা দেখছো কিনা জানি না। তো এই পুকুরের মধ্যে চুন দেয় শুকনো পুকুরে, একটা হচ্ছে পুকুরের পানির মধ্যে চুন দিয়ে পানি পরিষ্কার করে, আরেকটা হচ্ছে কিন্তু যে শুকনা যখন সেচ করে ফেলে যে মাটি, মাটিটা হালকা কোপায়, এরপর এটার মধ্যে কি করে চুন দেয় কিংবা বিভিন্ন উপাদান দেয়। এখন পাঙ্গাস মাছ চাষ করার জন্য এর আগের পাঠগুলোর মধ্যে বলছিলাম যে সব জায়গায় কিন্তু সব মাছ হয় না, তাই না? যে যে মাছ সাগরের মধ্যে হবে সেই মাছ কিন্তু নদীর মধ্যে হবে না, আবার নদীর মধ্যে যেটা হবে সেটা সাগরের মধ্যে হবে না, আবার হয়তো যেটা পুকুরে হয় সেটা আবার সাগরের মধ্যে হবে না, পানির ডিফারেন্স আছে, এবং সব মাছ সব পানিতে হয় না, আবার সব মাছ সব পরিবেশের মধ্যে হয় না। তো এখন পাঙ্গাস মাছ চাষের জন্য যেরকম উপযুক্ত পুকুর, যে কিরকম পুকুরের মধ্যে পাঙ্গাস মাছ ভালো হবে সেটা আমরা পড়ি। দেখো পাঙ্গাস মানুষের খুবই প্রিয় এবং সুস্বাদু একটি মাছ, অবশ্যই খুব প্রিয়, কার কার প্রিয় আমি জানি না, ব্যক্তিগতভাবে আমার এত ভালো লাগে না। এক সময় আমাদের নদীতে পর্যাপ্ত পাঙ্গাস মাছ পাওয়া যেত, যে জিনিসটা অবশ্যই আমি এখনো দেখিনি যে কখনো নদীতে পাঙ্গাস মাছ পাওয়া যায় কিনা। এক সময় নদীতে পর্যাপ্ত পাঙ্গাস মাছ পাওয়া যেত, কিন্তু বর্তমানে বিভিন্ন কারণে অন্যান্য মাছের মতো নদীতে পাঙ্গাস মাছ প্রাপ্যতা কমে গেছে, রাইট? বর্তমানে আমাদের দেশে থাইল্যান্ড থেকে আনা পাঙ্গাস মাছ চাষ করা হচ্ছে, বাজারে এই মাছের প্রচুর চাহিদা রয়েছে। তারপরে একটা জিনিস বুঝতে পারছো যে বর্তমানে যে পাঙ্গাস গুলো পাওয়া যাচ্ছে এগুলো বেশিরভাগই থাইল্যান্ড থেকে আনা, তার মানে এটা একটা বিদেশি জাত। পাঙ্গাস মাছের বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য মানে অর্থাৎ এই মাছটা দেখতে কেমন, আকার আয়তন, তো তোমরা মিলে নাও পাঙ্গাস মাছ যারা যারা দেখছো তারা দেখো তো এই বৈশিষ্ট্যটা ঠিক আছে কিনা। পাঙ্গাস মাছের উপর অংশ ধূসর, পেটের অংশ সাদা হয়, রাইট? এদের গায়ে কোনো আঁশ থাকে না। আঁশ মানে হচ্ছে যে মাছের যে আঁশগুলো, তো জানো যে অনেক মাছে বড় বড় আঁশ থাকে, এগুলো ছিলতে হয়, কিন্তু পাঙ্গাস মাছের গায়ের মধ্যে কোনো আঁশ থাকে না। দেহ চ্যাপ্টা, লম্বা আকৃতির, মাথা ছোট, পুকুরে চাষের জন্য খুবই উপযোগী। এই মাছে ছোট কাঁটা থাকে, এই মাছের ছোট কাঁটা থাকে না, তাই খেতে খুব সুবিধা। যে কথাটা আমি একটু আগে বলছিলাম যে এই ছোট বাচ্চাদেরকে বিশেষ করে পাঙ্গাস মাছটা বেশি খাওয়ানো হয় বা ওরা বেশি পছন্দ করে, কারণ মাছের মধ্যে একটা মানে যে সমস্যাটা অনেকে ফেস করে যে মাছের মধ্যে যে কাঁটা, কাঁটাটা বেছে খাইতে পারে না অনেকে, যার কারণে মাছই খায় না। কিন্তু পাঙ্গাস মাছটা এদিক থেকে সুবিধা যে যেহেতু কাঁটাই নেই, খাইতে অবশ্যই অনেক সুস্বাদু, তাই না? পাঙ্গাস মাছের মধ্যে কোনো কাঁটা নেই। তারপর কি বলছে, বলছে পাঙ্গাস মাছ চাষের সুবিধা, অর্থাৎ পাঙ্গাস মাছ চাষ করা কেন সুবিধাজনক। যে কোনো ধরনের ছোট বা বড় পুকুর, দিঘি, ডোবা, বদ্ধ জলাশয়ে এই মাছটা চাষ করা যায়, অর্থাৎ যে কোনো পরিবেশে তুমি পাঙ্গাস মাছটা চাষ করতে পারবা। এই মাছ এককভাবে বা মিশ্রভাবেও চাষ করা যায়। আমি প্রথম যে ক্লাসটা ছিল ওইটার মধ্যে বলছিলাম যে কিছু কি মাছ এককভাবে চাষ করতে হয়, কিছু মাছ মিশ্রভাবে চাষ করতে হয়। মিশ্রভাবে চাষ করা মানে হচ্ছে পাঙ্গাস মাছ, রুই, কাতলা, তুমি অনেকগুলো মাছ একসাথে চাষ করতে পারলা এরকম। আর এককভাবে চাষ করা মানে হচ্ছে শুধুমাত্র তুমি এই মাছটাই চাষ করবে, এর সাথে অন্য কোনো মাছ তুমি চাষ করতে পারবে না, সেটা হচ্ছে একক চাষ। তো পাঙ্গাস মাছের সুবিধা হচ্ছে পাঙ্গাস মাছটা তুমি এককভাবে চাষ করতে পারবা, আবার পাঙ্গাস মাছটা তুমি মিশ্রভাবে চাষ করতে পারবা।
এই মাছ সর্বভুক বলে বিভিন্ন সম্পূরক খাবার সরবরাহ করে অধিক উৎপাদন করা যায়। সর্বভুক মানে এই মাছ সব খায়, পাঙ্গাস মাছ সবই খায়, যেটা দিবে এটাই খাবে, কোনো খাবার বাস মানে বাঁচে না। হ্যাচারি থেকে সহজে এই মাছের পোনা পাওয়া যায়, হ্যাচারি যেখান থেকে পোনা পাওয়া যায় ওইখান থেকে সহজে এই মাছের পোনাটা পাবা। এদের রোগ প্রতিরোধ ক্ষমতা ও বেঁচে থাকার হার বেশি, অর্থাৎ দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে মাছ বেশি দিন বাঁচে না, পুকুর একটু নোংরা হয়ে গেল, মাছের মধ্যে বিভিন্ন রোগ দেখা দেয়, মাছ মরে যায় এবং কি সহজে বেঁচে থাকে না। যেমন একটা কথা বললাম যে কই মাছের প্রাণ, দেখো কই মাছ যাই হোক কিন্তু কই মাছ সহজে মরে না, সেম পাঙ্গাস মাছটাও অনেকটা এমন যে এদের বেঁচে থাকার হারটা বেশি, মানে বেশি বেঁচে থাকে এবং এরা এরা যে কোনো রোগ ব্যাধি এদের এত বেশি ইফেক্ট করতে পারে না, রোগ ব্যাধি কম হয় এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। অর্থাৎ যদি কোনো রোগ হয়ও তাহলে এটা তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, প্রতিরোধ ক্ষমতাটা এদের মধ্যে বেশি, তাই চাষে ঝুঁকি কম। অর্থাৎ তুমি যে একটা প্রজেক্ট করতেছো, এই প্রজেক্টের মধ্যে মাছ ফেললা, এটা যত্ন নিচ্ছ সবকিছু, তোমার তো এখানে একটা ইনভেস্টমেন্ট আছে তাই না? কোনো কারণে যদি সবগুলো মাছ মরে যায় তাহলে তুমি হিউজ লসের মধ্যে পড়বা, কিন্তু পাঙ্গাস মাছের মধ্যে এরকম এই ঝুঁকিটা কম, রিস্ক কম। এই মাছ অল্প পানির মধ্যে রেখে জীবন্ত অবস্থায় বাজারজাত করা যায়। হ্যাঁ, এই জিনিসটা আমি দেখছি, তোমরা যারা মাছ বাজারে গেছো তারা এই জিনিসটা দেখবা যে মাছ যখন বিক্রি করতেছে তখন ছোট একটা ড্রামের মধ্যে একটু পানি আছে, মাছগুলো সেখানে রাখলো জীবন্ত অবস্থায়, মানে মাছটা, অন্যান্য মাছ তো সাধারণত মরাই থাকে বেশিরভাগ তাই না, কিন্তু পাঙ্গাস মাছটা যখন বাড়িতে আনার পর পর্যন্ত, ইভেন এমনও দেখছি যে বাড়িতে এই নিয়ে মাছ কুটার পরে মাথা কেটে পেট থেকে নাড়িভুড়ি সব বের করে ফেলছে, তারপরও পাঙ্গাস মাছের লেজ লাফাচ্ছে, এরকম তোমরা দেখছো কিনা আমি জানি না, বাট আমি দেখছি। ইভেন পাঙ্গাস মাছ বললো যে পাঙ্গাস মাছের মানে বেঁচে থাকার হারটা অনেক বেশি, দীর্ঘায়ু এবং চাষের জন্য পুকুর প্রস্তুতি। অর্থাৎ সব মাছ তো চাষের জন্য পুকুরের মানে কিরকম পুকুরের পানি কতটুকু থাকতে হবে, পানির ঘনত্ব কেমন হতে হবে, তারপর কতটুকু গভীর হতে হবে, রাক্ষসী মাছ থাকবে কিনা, পানি কি পরিষ্কার হতে হবে, পার কেমন হতে হবে, এগুলোর উপর ডিপেন্ড করে বলা যে পুকুর প্রস্তুত। তো আমরা দেখি যে পাঙ্গাস মাছের জন্য কেমন পুকুর প্রয়োজন। পুকুর পাড় মেরামত বা উঁচু করে বাঁধ দিতে হবে, অর্থাৎ পুকুর পাড়টা উঁচু থাকতে হবে, পুকুরের ঝোপঝাড় থাকলে কেটে ফেলতে হবে, বড় গাছ থাকলে তার ডালপালা কেটে দিতে হবে। আচ্ছা এখানে একটা কথা বললো যে বড় গাছ থাকলে ডালপালা কেটে দিতে হবে কেন, কারণ দেখো পুকুর পাড়ে যদি বড় একটা গাছ থাকে তাহলে ওই গাছের ছায়া কিন্তু পানির মধ্যে পড়ে তাই না, আবার গাছের পাতাগুলোর মধ্যে পাতাগুলো কিন্তু অনেক সময় পুকুরের মধ্যে পড়ে, লাস্টে পাতাগুলো পচে যায়, পচে পানি কিন্তু দূষণ হয়ে যায় তাই না। তারপর হচ্ছে পুকুর পরিষ্কার, পুকুরে কোনো জলজ আগাছা থাকবে না, পুকুরের তলা বেশি কাদামাটি থাকলে তা তুলে ফেলতে হবে, অর্থাৎ পুকুরের মধ্যে কাদার পরিমাণটা অনেক কম হতে হবে। অনেক সময় দেখা যায় যে গ্রামে পুকুরের মধ্যে যারা গোসল করছে যে সাঁতার কেটে যখন মাঝখানে দাঁড়ায় তখন পাটা অনেকটু ডিবে যায় তাই না, এখানে বুদ বুদ আকারে উঠে, এটা খুব একটা অনেক একটা ব্যাপার বলছে যে কি পুকুরের তলে বেশি কাদা থাকলে তা তুলে ফেলতে হবে, সম্ভব হলে কাদার স্তর শুকিয়ে পুকুরের তলে শক্ত করতে হবে। এটা এই কথাটা তোমরা এই কথাটা তারা কি বুঝো যে যদি সম্ভব হলে কাদার স্তর শুকিয়ে পুকুরের তলে শক্ত করতে হবে, অর্থাৎ আমি আগে যেটা বলছিলাম যে পানি সেচার পর যখন পানি সেচার পর যখন তো পুকুরে থাকবে না, তখন যদি তুমি পুরো পুকুরটা শুকাই ফেলা যায় তাহলে কিন্তু কাদাটা থাকে না, কাদার স্তরটা শক্ত হয়ে যায় তাই না, এতে করে ক্ষতিকর গ্যাস বা রোগ জীবাণু দূর হয়। হ্যাঁ দেখো আমি আগে বলছি ক্ষতিকর গ্যাস বলতে যে পানির মধ্যে অনেক সময় পাড়া দিলে দেখা যায় যে গুদগুদ আকারে গ্যাস বের হয় তাই না, এই ক্ষতিকর গ্যাসগুলো আর থাকবে না। আচ্ছা আরেকটা কথা হচ্ছে রাক্ষসে ও অপ্রয়োজনীয় মাছ নিধন। তোমরা জানো যে রাক্ষসে মাছ কোন মাছগুলো রাক্ষসে মাছ বলে, যে সকল মাছ পুকুরের অন্যান্য মাছগুলোকে খেয়ে ফেলে এগুলো হচ্ছে রাক্ষসে মাছ। তো তুমি হয়তো তোমার পুকুরের মধ্যে এরকম কোনো রাক্ষসে মাছ আছে, এখন তুমি এখানে পোনা ছাড়লা, পাঙ্গাসে পোনা ছাড়লো, তাহলে পাঙ্গাস মাছগুলো পোনাগুলো তো ওই মাছগুলো খেয়ে ফেলবে তাই না, তাহলে তো আর পাঙ্গাস হলো না, তো পুকুর থেকে রাক্ষসে মাছ অপসারণ করতে হবে। সেচের মাধ্যমে পুকুর শুকিয়ে বা ঘন ঘাস ঘন ফাঁসের জাল ব্যবহার করে টেনে এ কাজ করা যেতে পারে, সেচের মাধ্যমে পুকুর শুকিয়ে বা ঘন ফাঁসের জাল টেনে এই মাছ ব্যবহার করতে, মানে অর্থাৎ রাক্ষসে মাছটা তুমি কিভাবে নিধন করবে, পুকুর সেচে মাছ ধরে ফেলতে পারো অথবা জাল দিয়ে, অর্থাৎ গ্রামের দিকে যেটা ব্যাট দিয়ে আমরা বলি, তোমরা কি বলো যায় না যে ব্যাট দিয়ে বড় জাল দিয়ে ব্যাট দিয়ে সবগুলো মাছ তুলে ফেললা এরকম। তারপর হচ্ছে সম্ভব পুকুর শুকানো সম্ভব না হলে 30 সেন্টিমিটার গভীরতার জন্য প্রতি শতকে 30 থেকে 35 গ্রাম মাছ মারার বিষ রোটেনান পাউডার প্রয়োগ করে রাক্ষসে মাছ মেরে ফেলতে হবে। এই জিনিসটা দেখো, অর্থাৎ যদি এখানে একটা জিনিস দেখো, অর্থাৎ যদি এমন হয় যে পুকুরটা সেচা সম্ভব হচ্ছে না, আবার
ব্যাট দেওয়া সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে বলছে যে প্রত্যেক শতকে 30 থেকে 35 গ্রাম মাছ মারার বিষ প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলবে। তবে এখানে একটা কথা, পাউডার নাম বলছে যে রোটেনন পাউডার, এই পাউডারটা ব্যবহার করে যদি তুমি মাছ নিধন করো তাহলে কিন্তু তুমি এই মাছগুলো খেতে পারবে। এখানে রোটেন ব্যবহারে মৃত মাছ কিন্তু খাওয়া যাবে। আচ্ছা, তারপর হচ্ছে চুন প্রয়োগ। উক্ত কাজগুলো শেষ হলে পুকুরের প্রতি শতকে 1 থেকে 2 কেজি করে চুন দিতে হবে। বালতি বা ড্রামে চুন নিয়ে গুলে সারা পুকুরে ছিটিয়ে দিতে হবে। চুন পুকুরের পানি পরিষ্কার এবং রোগ জীবাণু থেকে দূরে রাখে। যাই হোক, এই জিনিসটা তোমরা নিশ্চয়ই অনেকে হয়তো দেখছো যে পুকুরের পানি অনেক সময় নোংরা হয়ে গেলে তখন কিন্তু পুকুরের মধ্যে চুন প্রয়োগ করে। আর চুন কীভাবে প্রয়োগ করতে হয় সেখানে বলছে যে তুমি ইচ্ছা করলে ড্রামের মধ্যে বা বালতির মধ্যে দিয়ে, ড্রাম বা বালতির মধ্যে যে নিতে হবে তা না, তুমি যেভাবে ইচ্ছা এভাবে ভিজাই চুনের পানি প্রয়োগ করলেই হবে। বলছে পুকুরে সার প্রয়োগ। দেখো, পুকুরের মধ্যে সার, চুন দেওয়ার 7 দিন পর, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কথা যে চুন দেওয়ার 7 দিন পর পুকুরে প্রত্যেক শতকে 5 থেকে 7 কেজি গোবর অথবা 2 থেকে 3 কেজি হাঁস মুরগির বিষ্ঠা, 100 থেকে 150 গ্রাম ইউরিয়া, 50 থেকে 100 গ্রাম টিএসপি, টিএসপি একটা সারের নাম, পানিতে গুলে পুকুরে ছিটিয়ে দিতে হবে। সার প্রয়োগের 5 থেকে 6 দিন পর পুকুরের পানি সবুজ হলে বোঝা যাবে যে পুকুরের প্রাকৃতিক খাবার তৈরি হয়েছে, তখন মাছের পোনা ছাড়তে হবে। পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হয়েছে মানে কি? দেখো, মাছ কিন্তু সাধারণত গ্রামের দিকে যেখানে পুকুরের মধ্যে মাছ চাষ করে না, একটা হচ্ছে প্রজেক্ট যেখানে বাণিজ্যিকভাবে মাছ চাষ করা হয় তারা হয়তো খাবার দেয়, কিন্তু আমি প্রথম পার্টের মধ্যে বলছিলাম যে অনেক ক্ষেত্রে কিন্তু পুকুরের মধ্যে খাবার দেওয়া হয় না। এক্ষেত্রে মাছগুলো কীভাবে বাঁচে? দেখো, পুকুরের নিচে তোমরা দেখবা যে পুকুরের নিচে অনেক ধরনের শ্যাওলা জন্মে, আর তুমি যদি পুকুরের নিচে যে মাটির স্তরটা আছে সেখানে যদি পরিমিত পুষ্টি থাকে তাহলে সেখানেই শ্যাওলাটা জমতে পারবে, আদারওয়াইজ তো সেখানে কোনো ধরনের শ্যাওলা জন্মে না, তাই না? আচ্ছা, তাহলে দেখো আমরা যে পার্ট 11টা পড়লাম, পার্ট 11-র মধ্যে থেকে যদি প্রশ্ন মধ্যে আসে তাহলে তো অবশ্যই, এখানে যেহেতু পাঙ্গাস মাছ নিয়েছে, পাঙ্গাস মাছ চাষের গুরুত্ব আলোচনা করো, তারপর বা পাঙ্গাস মাছের বৈশিষ্ট্য লিখো, অথবা পাঙ্গাস মাছের জন্য কিভাবে পুকুর তৈরি করতে হয় সেটা লিখো। এখন এভাবেও আসতে পারে যে পাঙ্গাস মাছ শুধুমাত্র পুকুর তৈরি, পুকুর তৈরির মধ্যে হয়তো সার প্রয়োগটা স্পেসিফিকভাবে 6 নম্বরে দিয়ে দিল যে পাঙ্গাস মাছ চাষের জন্য পুকুর তৈরিতে কি পরিমাণ সার প্রয়োগ করতে হবে তার একটি চার্ট তৈরি করো। তাহলে কিন্তু তোমার এই যে কীভাবে বললাম যে 100 থেকে 150 গ্রাম ইউরিয়া, টিএসপি, গোবর সার কতটুকু ব্যবহার করতে হবে, কিংবা অবজেক্টিভের মধ্যে তো এরকম আসতে পারে যে প্রথম যে চুন প্রয়োগের কতদিন পর সার প্রয়োগ করতে হবে, তাই না? এটা তো অনেক ইম্পর্টেন্ট যে চুন প্রয়োগের 7 দিন পর সার প্রয়োগ করতে হবে। আবার এখানে নতুন কিছু শব্দ আছে যে রাক্ষসী মাছ, রাক্ষসী মাছের কথা বললাম, তারপর রোটেনন, রোটেনন হচ্ছে কি মাছ মারার একটা পাউডার, বা মিশ্র চাষ বললাম, সম্পূরক চাষ বললাম। মিশ্র চাষ হচ্ছে কোনটা, যে তুমি একই পুকুরে অনেক জাতের মাছ চাষ করতে পারো, তুমি রুই, কাতলা কিংবা পাঙ্গাস সব একসাথে চাষ করলা। আর যদি একক চাষ হয় তাহলে তোমাকে যে কোনো একটা স্পেসিফিক একটা মাছের চাষ করতে হবে, অন্য কোনো মাছ চাষ করতে পারবে না। আচ্ছা, তারপর হচ্ছে পার্ট 12, পাঙ্গাসের পোনা ছাড়া চাষকালীন মাছের পরিচর্যা এবং মাছ আহরণ, অর্থাৎ কখন কীভাবে পোনা ছাড়তে হবে, তারপর মাছে কীভাবে পরিচর্যা নিতে হবে, এবং কখন বা কতদিন পর মাছগুলো তুমি তুলে বাজারে বিক্রি করতে পারবে সে সম্পর্কে আমরা এখন করবো, তাই না? এখন প্রথমে তো পুকুরের মধ্যে পোনা ছাড়তে হবে। পোনা ছাড়া পুকুরের পানির গভীরতা 150 থেকে 180 সেন্টিমিটার হলে একক চাষের ক্ষেত্রে, একক চাষ আমি আগে বলছি যে একক চাষ হচ্ছে শুধুমাত্র সেখানে পাঙ্গাস চাষ করা, অন্য কোনো মাছ চাষ করা যাবে না বা চাষ করবে না। প্রত্যেক শতকে 7 থেকে 10 সেন্টিমিটার আকারের 130 থেকে 140টি করে, দেখো এই হিসাবটা মনে রাখো যে 150 থেকে 180 সেন্টিমিটার, যা এই জিনিসটা কিন্তু এখানে ভালো করে লক্ষ্য করতে হবে যে 150 থেকে 80 সেন্টিমিটার এককের মধ্যে তোমরা ছাড়তে হবে 130 থেকে 140টি পাঙ্গাস মাছের পোনা। আচ্ছা, এখানে একটা বলছে যে পুকুরে পোনা ছাড়ার আগে মাছের যত্ন এবং পরিচর্যা করতে হবে। খাদ্য প্রয়োগ, যে পাঙ্গাস মাছ পুকুরের মধ্যে যদি তুমি চাষ করতে চাও তাহলে সেই পাঙ্গাস মাছের জন্য তোমার কি ধরনের খাবার পুকুরের মধ্যে প্রোভাইড করতে হবে সেটার একটা লিস্ট আছে। পাঙ্গাস একটি দ্রুত বর্ধনশীল মাছ, বর্ধনশীল মানে হচ্ছে যে মাছগুলো দ্রুত বাড়ে বা বড় হয়, তাই না? তাই পাঙ্গাস চাষে পুকুরের নির্দিষ্ট সময় পর পর খাদ্য প্রদান করতে হবে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর পর তোমার পুকুরের মধ্যে খাবার দিতে হবে। বাজার থেকে কেনা সুষম খাদ্য পুকুরে ব্যবহার করা যাবে। পাঙ্গাস মাছের বা মাছের খাদ্য হয়তো বাজারে পাওয়া যায় যে ওই খাদ্যগুলো তুমি পুকুরের মধ্যে ব্যবহার করতে পারবে, কিন্তু এতে উৎপাদন খরচ বেশি হয়। বাজার থেকে যে খাবারগুলো তুমি কিনবা সেগুলো পুকুরের মধ্যে দিলে হয়তো সেগুলোর উৎপাদন খরচ বেশি, যার কারণে তোমার পোষাবে না। অর্থাৎ এই জন্য তোমার নিজে খাবার তৈরি করতে হবে। তুমি কিভাবে খাবার তৈরি করতে পারবে সেই উপকরণটা এখানে দেওয়া আছে, যে শুটকি মাছের গুঁড়া 25 কেজি, খৈল, খৈল চিনো গরুরে খাবার, খৈল খৈল দিতে হবে 30 কেজি, গমের ভুষি 20 কেজি,
চালের গুঁড়া 20 কেজি, আটা 3.5 কেজি মানে 3.5 কেজি, লবণ 1 কেজি, ভিটামিন এবং খনিজ মিশ্রণ আধা কেজি, মোট এখানে হচ্ছে 100 কেজির একটা পরিমাপ। অর্থাৎ এই পরিমাপে তুমি যদি মিক্স করে পুকুরের মধ্যে দাও তাহলে সেটা হচ্ছে পাঙ্গাস মাছের খাবার। প্রতিদিন পুকুরে মোট মাছের শতকরা 4 থেকে 6 ভাগ হিসাব হিসেবে খাবার দিতে হবে। অর্থাৎ তোমার পুকুরটার আয়তন যত সে আয়তনের 4 থেকে 6 ভাগ তোমাকে খাবার দিতে হবে। তবে পোনা মাছকে একটু বেশি ও বড় মাছকে কম খাবার দিতে হবে। মাছ পোনা থাকা অবস্থায় খাবার দিতে হবে বেশি এবং বড় মাছকে খাবার দিতে হবে কম। আচ্ছা, তারপর হচ্ছে মাছের বৃদ্ধি ও স্বাস্থ্য পরীক্ষা। দেখো মানুষের মতো মাছেরও স্বাস্থ্য পরীক্ষা করতে হয়। পুকুরে পোনা ছাড়ার পর মাছের বৃদ্ধি এবং স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখতে হবে অবশ্যই, কারণ মাছ কিন্তু বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়, তাই না? মাছ যদি বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় তাহলে তো তোমার সেভাবে মাছ যদি মরে যায় তুমি তো বেনিফিট আর পাবে না, তাই না? যার কারণে পুকুরে পোনা ছাড়ার পর মাছের বৃদ্ধি এবং স্বাস্থ্যের দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। প্রতি মাসে জাল টেনে মাছের স্বাস্থ্য এবং বৃদ্ধি পরীক্ষা করতে হবে। অর্থাৎ তুমি হয়তো তোমাকে একটা হিসাব রাখতে হবে যে জানুয়ারি মাস থেকে যদি তুমি চাষ শুরু করো, জানুয়ারি মাসের শেষে তুমি প্রথমে জাল টেনে কিছু মাছ ধরবা, মাছগুলো দেখবা যে মাছগুলো কত বড় হলো, এগুলো স্বাস্থ্য কেমন। নেক্সট মান্থ তুমি আবার কিছু মাছ ধরলা, সেগুলো দেখলা, তাহলে দুইটার মধ্যে যদি তুমি কম্পেয়ার করো তুমি বুঝতে পারবা যে তোমার পুকুরের বর্তমান মাছের স্বাস্থ্য কি ঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে কি ঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে না। যদি ঠিকভাবে বৃদ্ধি না পায় বা মাছের মধ্যে কোন ধরনের রোগের লক্ষণ দেখা যায় তাহলে সেই অনুপাত তোমাকে ব্যবস্থা নিতে হবে। রোগ বালাই দমনে গ্রীষ্ম ও বর্ষাকালের আগে পুকুরের শতকে প্রতি 250 গ্রাম চুন এবং 250 গ্রাম লবণ সপ্তাহে একবার করে 4 থেকে 6 সপ্তাহ দিতে হবে। দেখো এখানে একটা কথা যে পানি যদি পরিষ্কার হয়, অর্থাৎ পরিষ্কার পানিতেই কিন্তু সুস্থ মাছের তুমি আশা করতে পারো। যদি তোমার দূষিত পানি হয় তাহলে সেখানে তো সুস্থ মাছ তুমি কোনোভাবে আশা করতে পারো না, তাই না? আর যেহেতু পানি পরিষ্কার রাখতে হবে সে তার জন্য তোমাকে পুকুরে প্রত্যেক শতকে, অর্থাৎ পুকুরটার প্রতি শতকে তোমাকে 250 গ্রাম করে পুকুরের মধ্যে চুন প্রয়োগ করতে হবে এবং তার সাথে প্রয়োগ করতে হবে কি লবণ, 250 গ্রাম করে লবণ। আর এটা কখন দিতে হবে? এটা তোমাকে দিতে হবে সপ্তাহে একবার করে 4 থেকে 6 সপ্তাহ দিতে হবে এভাবে। অর্থাৎ প্রত্যেক সপ্তাহে একবার করে তুমি 4 থেকে 6 সপ্তাহ এভাবে দিতে হবে। কি কি দিতে হবে? চুন এবং লবণ। এরপর হচ্ছে মাছ আহরণ। অর্থাৎ তুমি কখন মাছগুলো পুকুর থেকে তুলবা, কখন বুঝবা যে মাছগুলো বিক্রির উপযোগী হয়েছে, কখন বুঝবা মাছ, সেটা হচ্ছে আহরণ। পুকুর পোনা ছাড়ার 4 থেকে 5 মাস পর গড়ে 500 গ্রাম ওজনের হয়। দেখো পাঙ্গাস মাছ এখানে বলছে যে তার মানে 4 থেকে 5 মাস পরে প্রত্যেকটা মাছের ওজন হবে 50 গ্রাম, মানে আধা কেজি করে হবে। তখন থেকেই তুমি মাছ কালেক্ট করতে পারো। তখন কিছু মাছ পুকুর থেকে উঠিয়ে বিক্রি করলে পুকুরে মাছের ঘনত্ব কমে যাবে। হ্যাঁ, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা যে দেখো যখন পুকুরে তুমি পোনা ছাড়লা, পোনার আয়তন কিন্তু অনেক কম ছিল। পোনা বলতে অনেক ছোট ছোট মাছকে বোঝায়, তাই না? বিশাল পুকুরে ছোট ছোট পোনা জায়গা কিন্তু ওরা কম দখল করবে। কিন্তু 4 থেকে 5 মাস পরে যখন মাছগুলো আয়তনে বড় হয়ে যাবে, প্রায় প্রত্যেকটা আধা কেজি করে হয়ে গেল, তখন কিন্তু মাছগুলো বড় হয়ে গেছে, ইভেন মাছগুলো তখন জায়গাও কিন্তু বেশি লাগতেছে। আর এই অনুপাতে তখন পুকুরের তুলনায় পুকুরের মধ্যে মাছের ঘনত্বটা, অর্থাৎ পানি যতটুকু তার চেয়ে মাছ যদি বেশি হয়ে যায় তাহলে তো সমস্যা, তাই না? রোগ বালাই দ্রুত ছড়াবে, পানি দ্রুত নোংরা হয়ে যাবে, যার কারণে যে 4 থেকে 5 মাস পর কিছু মাছ তুলে বাজারে বিক্রি করে দিলে মাছের ঘনত্ব কমে যাবে। অর্থাৎ টোটাল পুকুরের মধ্যে থেকে যখন মাছের ঘনত্ব কমে যাবে মাছগুলো ইজিভাবে মুভ করতে পারবে, ইজিভাবে চলবে, মাছের স্বাস্থ্য দ্রুত বৃদ্ধি পাবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হাইলাইট করি। প্রথম থেকে যেহেতু পাঙ্গাস মাছ নিয়ে পড়তেছিলাম, প্রথম পাঠের মধ্যে বা পাঠ 11-তে আমরা পড়ছিলাম যে পাঙ্গাস মাছের গুরুত্ব এবং কিভাবে পাঙ্গাস মাছের পুকুর তৈরি করতে হয়। আর বলছি যদি এখান থেকে প্রশ্ন আসে তাহলে পাঙ্গাস মাছের বৈশিষ্ট্য আসতে পারে অথবা আলাদাভাবে আসতে পারে যে পুকুরে পাঙ্গাস মাছ পুকুরের ক্ষেত্রে কিভাবে সার প্রয়োগ করতে হবে, সার প্রয়োগের পরিমাপটা, অথবা আসতে পারে যে পুকুর কিভাবে পাঙ্গাস মাছ চাষের জন্য পুকুর তৈরি করতে হবে, তাই না? আর পরবর্তীতে যেটা পাঠ বারোতে হচ্ছে পাঙ্গাস মাছের পোনা কখন পোনা ছাড়তে হবে, চাষকালীন মাছের পরিচর্যা কিভাবে করতে হবে এবং কিভাবে মাছ আহরণ করতে হবে। এখানে কিন্তু তিনটা আলাদা আলাদা পয়েন্ট। দেখো যে কখন পাঙ্গাস মাছের পোনা ছাড়তে হবে, অর্থাৎ পোনা ছাড়া নিয়েও প্রশ্ন আসতে পারে, অথবা কিভাবে পাঙ্গাস মাছের পরিচর্যা করতে হবে, পরিচর্যা বিষয়ক প্রশ্ন আসতে পারে, অথবা কখন পাঙ্গাস মাছ আহরণ করতে হবে বা কখন কালেক্ট করতে হবে সেই অনুসারেও প্রশ্ন আসতে পারে। আর ছোট প্রশ্ন যদি বলো যে ছোট প্রশ্নের মধ্যে কী ধরনের প্রশ্ন আসতে পারে, তখন হয়তো এরকম আসতে পারে যে কতদিন পর মাছ আহরণ করতে হবে, বা 500 গ্রাম ওজনের একটা পাঙ্গাস মাছ হতে কতদিন সময় লাগে, কিংবা কত পরিবেশ শতকে কতটুকু চুন প্রয়োগ করতে হবে, কতটুকু লবণ পরিমাপ প্রয়োগ করতে হবে, এবং লবণ এবং চুন সপ্তাহে কয়বার দিতে হবে, তারপর এভাবে কতদিন দিতে হবে,
এরকম আসতে পারে। আর এখানে যে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে পাঙ্গাস মাছের খাদ্য তৈরি। দেখো তোমাদের 75 পৃষ্ঠার মধ্যে আছে যে কিভাবে 100 গ্রাম পাঙ্গাস মাছের জন্য 100 কেজি খাদ্য তৈরি, যে চারটা হয়তো এই চারটা আসতে পারে যে উদ্দীপকে দিল যে অমুক সাহেব তার হেঁচারিতে পাঙ্গাস মাছ চাষ করে, এখন তার উক্ত পুকুরে পাঙ্গাস মাছের জন্য 100 কেজি খাবার প্রস্তুতের চারটা দেখাও, এরকম প্রশ্ন আসতে পারে। তখন কিন্তু তোমাকে এটা মুখস্থ লিখতে হবে। আর 100 কেজি খাবার জন্য যে অনুপাত, যদি বলে 200 কেজি তাহলে তার ডাবল, যদি বলে 300 কেজি তার 3 গুণ, এভাবে করে এগুলো লিখতে হবে। আচ্ছা যাই হোক, আশা করি সব স্যারের ক্লাসগুলো তোমরা মনোযোগ দিয়ে দেখতে পারতেছো, আর যেহেতু চলমান পরিস্থিতি তোমরা তো উপলব্ধি করতে পারতেছো যে চলমান পরিস্থিতিটা কেমন। আর তোমাদের অলরেডি একটা প্রথম টিউটোরিয়াল একটা পরীক্ষা অনলাইনে দিয়েছো, সেকেন্ড টিউটোরিয়াল পরীক্ষাটা খুব সন্নিকটে, যার কারণে দ্বিতীয় মডেল টেস্ট পরীক্ষাটা তোমাদেরকে দিতে হবে। আর এর মধ্যে যদি স্কুল খোলা না হয় তাহলে পরীক্ষাটা আসলে অনলাইন যেভাবে তোমরা দিচ্ছ ওভাবেই হবে। আর মনোযোগ দিয়ে সবাই পড়বা, এটাই বলবো যে যেহেতু পরিবেশটাই এমন, আসলে তোমাদেরকে এটা বুঝতে হবে যে পরিবেশটাই এমন আর পুরো ওয়ার্ল্ডের অবস্থাই একই রকম, যার কারণে আসলে বাসায় বসে থাকলে হবে না, কারণ দেখো অলরেডি 9 মাস চলতেছে আর বেশি সময় নেই, যার কারণে প্রত্যেকটা স্যারের ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবা আর বাসায় ভালো করে প্র্যাকটিস করবা। গণিত ফিজিক্স কেমিস্ট্রি থেকে, সরি তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি নাই, গণিত আছে তোমাদের, ইংরেজি আছে, বিজ্ঞান, প্রত্যেকটা বিষয় আসলে গুরুত্বপূর্ণ, ভালো করে প্র্যাকটিস করবা, পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, সবাই সবার জন্য দোয়া করবা, সবাই বাসায় থাকবা, সাবধানে থাকবা, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।